ডক্টর সাজিল লিখেছেন, আধুনিক চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নতি সাধন করেছে কিন্তু হৃদয় রোগের সঙ্গে লড়াই করতে সে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। মডার্ন মেডিকেল সায়েন্স হার্টের রোগের সঙ্গে লড়াই করতে কেন ব্যর্থ হল, এই প্রশ্ন থেকে বইটা আমি কিনে নিয়ে আসলাম এবং যেখানে আমি ছিলাম সারা বইটা পড়ে শেষ করলাম। বইটা ইংরেজি থেকে বাংলায় অনুবাদ, অনুবাদ অত মসৃণ ছিল না কিন্তু বিষয় এত আকর্ষণীয় ছিল যে আমি রবীন্দ্রনাথের গল্পগুচ্ছের মতন এক নিঃশ্বাসে বইটা সারা করে শেষ করি। আমি চিকিৎসা করি কিন্তু নিজে নিজের উপর চিকিৎসা প্রয়োগ করলাম। আমি সিদ্ধান্ত নিলাম আমি অ্যাপোলোতে যাব না, আমি এনজিওগ্রাম করবো না, আমি রিং বাইপাসে যাব না, আমি এই সাওয়ার পদ্ধতি বাদ সায়েন্স অ্যান্ড আর্ট এবং আমি এটাকে প্র্যাকটিস শুরু করলাম। আগে বুঝতাম না, চিড়ি ভাঙতে বুকে একটু চাপ হতো জোরে, আমি চিকিৎসা করি কিন্তু নিজে নিজের উপর চিকিৎসা প্রয়োগ করলাম। আমি সিদ্ধান্ত নিলাম আমি অ্যাপোলোতে যাব না, আমি এনজিওগ্রাম করব না, আমি রিং বাইপাসে যাব না, আমি এই সাওয়ার পদ্ধতি বাদ সায়েন্স অ্যান্ড আর্ট অফ লিভিং এবং আমি এটাকে প্র্যাকটিস শুরু করলাম। এই মডার্ন মেডিকেল সায়েন্সকে জড়বুত তরল করে ডক্টর বিমল সাজের তার একটি ভিডিও বক্তব্যের মধ্যে আপনাদের কাছে তুলে ধরব। এরপরে আমাদের ডক্টর ফারহান আহমদ ইমন, ইয়াং কার্ডিওলজিস্ট, সে আপনাদের সমস্ত সমস্যার জবাব দেবেন, প্রশ্নের উত্তর দেবেন, কার কি অবস্থা, হার্টের কি অবস্থা, কি চিকিৎসা নিতে হবে, কি করতে হবে উনি বলবেন। আসলে তথ্য ছোট্ট একটি শব্দ, কিন্তু এই তথ্যই আমাদেরকে বিভিন্নভাবে আন্দোলিত করতে পারে। দেখেন, একটা ছোট্ট ইনফরমেশন আমাদের সুখের সাগরেও সুখের ভেলায় ভাসাচ্ছে, আবার দুঃখের সাগরেও ডোবাচ্ছে। একটা ছোট্ট ইনফরমেশন জিজ্ঞেস করছিলেন একজন, উনি বলছিলেন যে আমাদের হার্ট হার্টের ব্লক হওয়ার সম্ভাবনা নেই ইয়ং, এর জন্য বলছি একটা ছোট্ট ইনফরমেশন আপনার জন্য বলছি, 24 বছর বয়সের পেশেন্ট অনেক, 22-এর আছে। আপনারা কিছুক্ষণ পর জানতে পারবেন যে হার্টের রোগটা 20 বছর বয়সের পর শুরু হয়, ক্ষেত্র বিশেষে এটা 9 বছর বয়স থেকেও শুরু হতে পারে। আমরা আজকে শুধু তথ্যই আদান প্রদান করব। তো আমাদের অনুষ্ঠানের ধারাবাহিকতায় এবং ধারাবাহিকতা অনুযায়ী এখন আমাদের এই অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যের জন্য অনুরোধ জানাবো সাউন্ড হার্ট সেন্টার বাংলাদেশের প্রতিষ্ঠাতা কবি মুনুর রায়হানকে। মনে রাখবেন, 100% ব্লকটা 80% ব্লকের চেয়ে কম ক্ষতিকর। কেন? কারণ হচ্ছে 100% মানে কি, পুরো রাস্তা বন্ধ। ওর যতটুকু করার ও করে ফেলেছে, ও আর নতুন করে কিছু করতে পারবে না। মনে রাখবেন, 100% কখনো 101% হয়েছে শুনেছেন? না। 100% 105% হয়েছে শুনেছেন? না। সো 100% নিয়ে কিন্তু ভয়ের চেয়ে 80% নিয়ে ভয় বেশি। কারণ অপারেশনটা যে করে কারো হাতে থেকে রক্তটা নিচ্ছে, পায়ে থেকে নিচ্ছে, বাইরে পরবর্তীতে ওই জায়গাটার যে সমস্যাগুলো দেখা দেয়, ওই সেই ক্ষেত্রে কি করব? যে আপনি বলতে চাচ্ছেন যে যেই আর্টারিগুলো নিয়ে দিয়ে বাইপাস করা হলো, ওই আর্টারিগুলোর ভবিষ্যৎ কি হয়? এই আর্টারিগুলো ব্লক হয়ে যায়, এই আর্টারিগুলো ব্লক হয়ে যায়। আমি যেটা বলছি যে দেখা গেল যে পায়ে থেকে রক্ত নেই, এখানে যে পেইন হয় বা পানি জমে বা এগুলো রিকভার হয়ে যায়, এগুলো রিকভার হয়ে যায়, হয়ে যায়। কিন্তু যে সমস্যাগুলো তাৎক্ষণিক যে সমস্যা, যদি আপনার অপারেশন পরবর্তী সময় তাৎক্ষণিক কিছু সমস্যা হতে পারে, এগুলো রিকভার হয়ে যায়। কারণ এটা ওইভাবে ওইটাই নেওয়া হয় যেটা নিলে ওই এরিয়াটা কভার করতে পারে। কিছু কিছু জায়গা আছে সেখান থেকে পরবর্তীতে জাগিত বিষয়। এখন যেটা সমস্যা হয় সেটা হচ্ছে যে আমার মনে হয় বাইপাসে হার্টে কি হয় জানি না, যেটা আজকে যেটা জানা গেল আর কি, জানতাম যেটা আবার পুনরায় আপনার বাইপাস হয়ে গেছে তার মানে আপনি এখন ইয়াং, আপনার হার্ট নিয়ে কোনো সমস্যা নেই। আজকে আমি জানলাম যেটা না, ওটা আবার আরো ডেঞ্জারাস।
হতে পারে, যে কোনো সময় ব্লক হতে পারে, এবং ওইটা ওইভাবে ওই যে রেশিও ইয়ে পারে তাহলে তা না হলে যে কোনো সময় বেড়ে যেতে পারে। আপনার একটা আর্টারি ব্লক হয়েছিল, এই আর্টারিটা এই আর্টারিটাকে রিং করিয়ে ঠেলে একটু মোটা করে দেওয়া হয়েছে। আচ্ছা, আপনার যে ব্লকিং প্রসেসটা ছিল এই প্রসেসটা অন ছিল, ধীরে ধীরে এই প্রসেসটা কি করলো পুরো আর্টারিটা বন্ধ করে দিল, তখন আপনাকে একটা বাইপাস করে দেওয়া হলো। ঠিক আছে, মূল ব্যাপার কি সেটা হচ্ছে যে আপনার এই ব্লকিং প্রসেসটা, এই ব্লকিং প্রসেসটা এইটা থ্রু ফুড হ্যাবিট এবং লাইফস্টাইল আপনাকে কন্ট্রোল করতে হবে। সি, এই যে আপনার ব্লক হচ্ছে, এই ব্লকের মূল ইনগ্রিডিয়েন্ট কি, ব্লকের মূল ইনগ্রিডিয়েন্ট, ব্লকের মধ্যে 73% হচ্ছে কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড, 73% ব্লকে।